আবেলের সংবাদের সহ স্টুডিওত মই পাপড়ি। ডিজিপি জিপি সিংর জরুরি বৈঠক আলফা স্বাধীনৰ ধারাবাহিক কুটাঘাটৰ পিছতে জরুরি বৈঠক ঘোষণা করেছে। আলফা স্বাধীনৰ বিরুদ্ধে অধিক তৎপর হওয়ার নির্দেশ দিয়া হয়েছে। এখনের পিছত আনখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে ডিজিপি। আজি উজনির সকলো এসপির সহ বৈঠক। বৈঠকত উপস্থিত গুৱাহাটীৰ আৰক্ষীৰ শীর্ষ আৰক্ষী বিষয়াও তালাচী নাকা চেকিং তীব্রতর করার নির্দেশ দিয়া হয়েছে। গুৱাহাটীত বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, বৃদ্ধি করা হয়েছে ডিজিপিরও নিরাপত্তা ব্যবস্থা। বুধবারে বৈঠক হয়েছিল গৃহ বিভাগের সঙ্গে। নিশা 2 বজালে দিসপুরত গৃহ বিভাগের বৈঠক হয়েছে। আর আলফা স্বাধীনৰ কুটাঘাতমূলক কার্যর পিছত আর বিশেষ গুৱাহাটী মহানগরের 3টাক আলফা কেডারক গ্রেপ্তার করার পিছত এটা জরুরি বৈঠক ঘোষণা করা হয়েছে। ডিজিপি জিপি সিংয়ে জরুরি বৈঠক ঘোষণা করেছে। ধারাবাহিক কুটাঘাটের পিছত এটা ইখনের পিছত সিখন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর উজনি এসপি সকলের সঙ্গে বৈঠক মিলিত হয়েছে। তৎপর হওয়ার নির্দেশ দিয়া হয়েছে, সকল আরক্ষীকে তৎপর হওয়ার নির্দেশ দিয়া হয়েছে। বুধবারে বৈঠক হয়েছিল গৃহ বিভাগের সঙ্গে আর এটা বিশেষ ডিজিপি গৰাকীৰ সুরক্ষা ব্যবস্থা যাতে কোথাও সুরুঙ্গা নরায় তার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে আর অধিক সুরক্ষা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। বিশেষ এসপি সকলের সঙ্গে উজনি যেহেতু কুটাঘাতমূলক কার্য সংঘটিত হয়েছিল ধারাবাহিকভাবে, গতি যখন এসপি আছে সঙ্গে বৈঠক মিলিত হয়েছে ডিজিপি গৰাকী। আর ইফালে গুৱাহাটীত আলফা স্বাধীনৰ কেডাৰ গ্ৰেপ্তাৰক লৈ প্ৰতিক্ৰিয়া সংগঠনটোৰ। ধৃত 3-2 যুৱক আলফা স্বাধীনৰ সদস্য নহয় বুলি দাবী কৰিছে। সংবাদ মাধ্যমলৈ আলফা স্বাধীনে বিবৃতি দিছে, আলফা স্বাধীনৰ সৈতে জড়িত নহয় এজন যুৱক, আলফা স্বাধীনৰ কোনো সামৰিক অভিযানতো তেওঁলোক জড়িত নহয় বুলি বিবৃতি দিছে। আৰক্ষীয়ে নিজৰ ব্যৰ্থতা থাকিবলৈ নিৰীহ যুৱকক গ্ৰেপ্তাৰ কৰিছে বুলি আলফা স্বাধীনে বিবৃতি প্ৰকাশ কৰিছে। পুনৰ এবাৰ কৈছোঁ যে আলফা স্বাধীনে বিবৃতি দিছে আৰু সেই বিবৃতিত প্ৰকাশ কৰিছে যে এই যি 3গৰাকী আলফাৰ কেডাৰক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল তেওঁলোক আলফাৰ সৈতে জড়িতই নহয় কোনো পক্ষে, আর কেতিয়াও কোনো কালে আলফার সঙ্গে জড়িত নাছিল, লিঙ্ক পেন হওয়া তো দূরের কথা। এই কথা স্পষ্ট রূপ উল্লেখ করেছে বিবৃতিযোগে। দিসপুর ভূমি কেলেঙ্কারিত অগ্রিম জামিন নাকচ উপপঞ্জীয়ক রঞ্জিত চৌধুরী। কামরূপ মেট্রোর আয়ুক্ত কার্যালয়ের উপপঞ্জীয়ক আছিল চৌধুরী। মাটি কেবাখনো ভুয়া চুক্তিত স্বাক্ষর করেছিল রঞ্জিত চৌধুরীয়ে। ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চর জেরারও সম্মুখীন হয়েছে চৌধুরী। গড়চুক থানার 324/2023 নম্বরের গোচরত বিচারিছিল জামিন। চৌধুরী সকাহ নিদি হাইকোর্টে তলব করলে কেস ডায়েরি। জামিনের বিরোধিতার লোক অধিবক্তা মাখন ফুকনের তীব্র যুক্তি। অন্তর্বর্তীকালীন অগ্রিম জামিন লাভ করেছে নিহারেন্দ্র থাউসেনে। ভূমি কেলেঙ্কারি গোচরত জামিন থাউসেনের। কামরূপ মহানগর আয়ুক্ত কার্যালয়ের পূর্বর উপপঞ্জক আছিল থাউসেন। থাউসেনকো বিচারি অভিযান চলাইছিল ক্রাইম ব্রাঞ্চে। পুনরবার এখানে উল্লেখ করছো যে দিসপুর ভূমি কেলেঙ্কারিত অগ্রিম জামিন নাকচ উপপঞ্জক রঞ্জিত চৌধুরীর। কামরূপ মহানগর আয়ুক্ত কার্যালয়ের উপপঞ্জক আছিল চৌধুরী। মাটির কেবাখনো ভুয়া চুক্তিত স্বাক্ষর করেছিল রঞ্জিত চৌধুরী। ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চর জেরারও সম্মুখীন হয়েছিল চৌধুরী। গড়চুক থানার 324/2023 নম্বরের গোচরত বিচারিছিল জামিন। চৌধুরী সকাহ নিদি এইচ সি এ তলব করে কেস ডায়েরি। জামিনের বিরোধিতার লোক অধিবক্তা মাখন ফুকনের তীব্র যুক্তি। অন্তর্বর্তীকালীন অগ্রিম জামিন লাভ নিহারেন্দ্র থাউসেনের। ভূমি কেলেঙ্কারি গোচর জামিন থাউসেন। আন এটা ব্রেকিং নিউজ, সংসদ ভবনের নিরাপত্তা বৃহৎ সলনির সম্ভাবনা আছে। দিল্লী আরক্ষী ঠাইত CISFক দায়িত্ব দিয়া হব। 13 ডিসেম্বর কাণ্ডর পিছতে সলনি হয়েছে নিরাপত্তারক্ষী। সংসদ ভবন চৌহদের নিরাপত্তা পুনরীক্ষণ করা হব। পুনরীক্ষণ প্রতিবেদনের অনুমোদন হলে সলনি হব নিরাপত্তারক্ষী। পুনরবার এখানে উল্লেখ করছো যে সংসদ ভবনের নিরাপত্তা বৃহৎ সলনির সম্ভাবনা আছে। দিল্লী আরক্ষী ঠাইত CISFক দায়িত্ব দিয়া হয়েছে। 13 ডিসেম্বর কাণ্ডর পিছত সলনি নিরাপত্তারক্ষী। সংসদ ভবন চৌহদের নিরাপত্তা পুনরীক্ষণ করা হব। পুনরীক্ষণ প্রতিবেদন অনুমোদন হলে সলনি হব নিরাপত্তারক্ষী। সংসদ কাণ্ডত আরও এজনক গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকের অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়ার পুত্রক গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকের বগলকোটর গ্রেপ্তার করা হয়েছে যুবকজনক। মনোরঞ্জনের সহপাঠী আছে যুবকজন। মনোরঞ্জন ডির সহপাঠী এগারী যুবক। এগারী হয়েছে মনোরঞ্জন ডি। আর এই মনোরঞ্জন ডির সহপাঠী আসলে অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়ার পুত্রগী, যাক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বগলকোটর গ্রেপ্তার করা হয়েছে আর আছিল মনোরঞ্জন ডির সহপাঠী। ললিত ঝা নহয়, মনোরঞ্জন ডি আছিল সংসদ কাণ্ডর মাস্টার মাইন্ড। সংসদ কাণ্ডত অভিযুক্ত জেরার পিছত এটা আহিছে পোহরলে সকল সংসদ কাণ্ডর আঁরর কাহিনী। মনোরঞ্জনে এই কাম করবলকে সকলকে উচতনি দিছিল। সমগ্র কাণ্ডর তদারক করেছিল মনোরঞ্জন ডিয়ে। আজি পুনের আদালতত হাজির করা হব আটাইকজন অভিযুক্ত। অতি তাৎপর্যপূর্ণ বিষয় হয়েছে মনোরঞ্জন ডির প্রসঙ্গ প্রথমতে আহিছিল, কিন্তু তারপর যেহেতু গোটেই প্রসঙ্গটো সলনি হয়েছিল, ললিত ঝাক মাস্টার মাইন্ড বলে কোয়া হয়েছিল। কিন্তু মাস্টার মাইন্ড ললিত ঝা নহয়, প্রকৃততে মাস্টার মাইন্ড হয়েছে মনোরঞ্জন ডি। মনোরঞ্জন ডিকে প্রথমতে সন্দেহ করা হয়েছিল মাস্টার মাইন্ড বলে। আনকি এই সকল বাকি যখন তাত যুবক যুবতী বা এগারী যুবতী বাকি সকল যুবককো এওয়ে উচতনি দিছিল বলে শেহতিয়া খবর আহি পড়েছে সোধা পোছার অন্তত। শিশু কন্যা কোলাত তুলি বেটি বচাও বেটি পঢ়াও মিশন শক্তির সজাগতা র্যালীত অংশগ্রহণ বরপেটার জেলা আয়ুক্ত
আয়ুষ গার্গর। বরপেটা জেলা প্রশাসনের উদ্যোগত আজ বরপেটাত অনুষ্ঠিত সজাগতা র্যালীত অংশ লো জেলা আয়ুক্ত আয়ুষ গার্গে কন্যা শিশু সুরক্ষা আর পড়া শুনার জড়িয়ে উপযুক্ত নাগরিক করে গড়ি তোলার আহ্বান জানাইছে। বেটি পড়াও তার দুখন মুখ প্ল্যাটফর্ম আছে। এটা প্ল্যাটফর্ম হল আমার ফিমেল ফিটিসাইডর লগত, আর সেকেন্ড প্ল্যাটফর্ম হল আমার গার্ল চাইল্ড এডুকেশন এন্ড গার্ল চাইল্ড প্রমোশন। এই দুটা ক্ষেত্র সেটু এখন সরকারি প্রোগ্রাম হিসাবে নাই, সেটু দিস ইজ এ জেনারেল সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটু সবর এই দায়িত্ব আছে। সো তার কারণে আজি আমি এটা হরুকে অ্যাওয়ারনেস ড্রাইভ লোবলে ইয়াতে গুট খাইছো। আমার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আগবড়ি এটু হবাটু অর্গানাইজ করেছে, আর ইয়ার পাশত আমি গাঁওয়ে গাঁওয়ে যাম, তার অ্যাওয়ারনেস ড্রাইভসখিনিটু আমি লম, আর আশা রাখিছো 26 জানুয়ারির আগতে আমার গোটেইখিনি গাঁও অঞ্চল একবার কভার হয়ে যাব। অসম সাহিত্য সভার 107 সংখ্যক কেন্দ্র প্রতিষ্ঠা দিবস তিনিচুকীয়া জেলার সাহিত্য সভার উদ্যোগত আর লিডুর শাখা সাহিত্য আতিথ্যত লিডু বজার হাইস্কুল খেলপথারত আজিরে প্রায় 7 দিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত করা হয়েছে। আজি প্রথম দিনা অসমৰ বিভিন্ন প্রান্তর কবির অংশগ্রহণে কবি সমারোহ লগতে গ্রন্থমেলা আর প্রদর্শনী দ্বার উন্মোচন করা হয়। 7 দিনিয়া কার্যসূচীত সদু অসম ভিত্তিক মুকলি তর্ক প্রতিযোগিতা লগতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা উপরি অন্তিম দিনা কার্যসূচীত 107খন পতাকা উত্তোলন করব অসম সাহিত্য সভার সভাপতি। রীনা কাকতি গগৈ প্রতিবেদন আগবঢ়াইছো। যেহেতু 27 তারিখলৈকে এক বিস্তৃত কার্যসূচী যেহেতু ইয়াত আয়োজন করা হয়েছে, আজি যেহেতু প্রথম দিন আর এই প্রথম দিন দেখা গৈছে আজি কবি সমারোহে ইয়ার যে প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী শুভারম্ভ করা হয়েছে, আর ইয়ার পাছতে যেহেতু গ্রন্থমেলা লগতে প্রদর্শনী দ্বার ইয়াত উন্মোচন করা হয়েছে, আর বহু কার্যসূচী যেহেতু ইয়াত রখা হয়েছে, ইয়াত অসমৰ লগতে তিনিচুকীয়া জেলার বিভিন্ন প্রান্তর পৰা অহা যিসকল কবি আর সাহিত্যিকর ইয়াত যেহেতু সমাগম ঘটিব আর 27 তারিখলৈকে অনুষ্ঠিত হবলগিয়া এই যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীত যেহেতু অহাকালিলৈ মুকলিকৈ যেহেতু তর্ক প্রতিযোগিতা আছে সদৌখন ভিত্তিত, আর রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর বিভিন্ন কার্যসূচী যেহেতু ইয়াত রখা হয়েছে, আর দেখা গৈছে যে 27 তারিখের দিনা যেহেতু ইয়াত 107খন যেহেতু পতাকা উত্তোলন করা হব, আর অসম সাহিত্য সভার যেগারী সভাপতি ইয়াত উপস্থিত থাকিব বলে ইতিমধ্যে উদ্যোক্তাসকলে জানিবলে দিছে। আর কি কি আয়োজন করা হয়েছে যেহেতু ইয়াত কার্যসূচী রখা হয়েছে এই যে 21 তারিখের পর 27 তারিখলৈ এই যে কার্যসূচী অনুষ্ঠান? আসলে 1917 চন অসমৰ ইতিহাসৰ কাৰণে এটা ভাল খবৰ। সেইটো সময়তে ভাষা সাহিত্য সংস্কৃতি বিকাশৰ কাৰণে অসম সাহিত্যসভাৰ জন্ম হৈছিল। এক বৰ্ণিল যাত্ৰা 107 বছৰ অসম সাহিত্যসভাই সম্পূৰ্ণ কৰিব 27 ডিচেম্বৰ তাৰিখে, আৰু প্ৰতিষ্ঠা দিৱসে 27 ডিচেম্বৰ তাৰিখে অসম সাহিত্যসভাৰ কেন্দ্ৰীয় অনুষ্ঠান, আৰু 26 তাৰিখে অসম সাহিত্যসভাৰ পদনাথ গোহাঁই বৰুৱাকে প্ৰমুখ্য কৰি যিসকল প্ৰয়াত সভাপতি তেওঁলোকৰ স্পেচিয়েল অনুষ্ঠান, এই দুটা মূল অনুষ্ঠান। আৰু 26 তাৰিখে আৰু মূল কাৰ্যসূচী, আৰু 27 তাৰিখে মূল কাৰ্যসূচী অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বুদ্ধিজীৱীৰ লগতে অৰুণাচল প্ৰদেশৰ হেনি মাৰিঙৰ দৰে বিশিষ্ট সাহিত্যিক ইয়াত মুখ্য অতিথি রূপে উদ্বোধক রূপে অংশগ্রহণ করব। ডক্টর ভীমকান্ত বৰুৱা মুখ্য অতিথি রূপে অংশগ্রহণ করব, এগারী বিশিষ্ট গর্বেষক সাহিত্যিক বুদ্ধিজীবী। লিডুর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মিলনভূমি ইয়া সমন্বয়ের অসমখনক প্রতিফলিত করবরকে 27 ডিসেম্বর তারিখে যি প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হব, এই অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীয় লোককৃষ্টি পরিবেশনের পরিবেশন অনুষ্ঠিত হব, আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় দল সংগঠনের নেতৃবৃন্দই অংশগ্রহণ করব। নিশ্চয় যেহেতু বারবরণীয় বহু আকর্ষণীয় অনুষ্ঠানের কার্যসূচী এই লিডু যে বজার খেল কেন্দ্রীয় প্রতিষ্ঠা দিবসের সঙ্গতি রাখি এই যে প্রতিষ্ঠা দিবস আয়োজন করা হয়েছে, আর ইয়াত দেখা গেছে বহু কার্যসূচী রখা হয়েছে বিভিন্ন প্রান্তর যে কবি সাহিত্যিক সমাগম আজিরপা ঘটিছে, আর ইয়াত দেখা গেছে বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাগম ঘটিছে। আর ইয়ার উপলক্ষে লিডুর এই অঞ্চল যেহেতু উদ্যোক্তাসকলে সকল রাইজের উপস্থিতি কামনা করেছে। পবিত্র বৰদিনলে মাজত মাথো 3 দিন, বৰদিনক লৈ ব্যস্ততা বাঢ়িছে খ্রিস্টান ধর্মী লোকসকলৰ মাজত। গোৱালপাৰা জিলাৰ ৰাজ্য ভিতৰত পৰিষ্কাৰ গাঁও ৰাং চাপাৰাত বৰদিনৰ ব্যস্ততা দেখিবলৈ পোৱা গৈছে। গাঁওখনৰ লগতে আটক ধুনীয়াকৈ সজাই পৰা তোলা হৈছে গীৰ্জাঘৰ। গাঁওখনত গোটেই বছৰ পৰ্যটকৰ আগমন ঘটে যদিও বৰদিনৰ দিনটোত ৰাং চাপাৰালৈ বিভিন্ন ঠাইৰ লোক আহি ভিৰ কৰা দেখিবলৈ পোৱা যায়। আগ্ৰহাম ৰিংকু দাসৰ প্ৰতিবেদন। খ্রিস্টান ধর্মীয় লোকসকলৰ পবিত্ৰ বৰদিনলৈ মাজত মাত্ৰ আৰু কেইটামান দিন বাকী। এটা চৌদিশে দেখা গৈছে পবিত্ৰ খ্রিস্টমাসক আদরার ব্যাপক প্রস্তুতি, আর এই মুহূর্তে মই উপস্থিত আছো গোৱালপাৰা জেলার পরিষ্কার গাঁও ৰাংচাপাৰাত।
এই রাংসাপাড়াত আটক ধুনিয়াকৈ সজাই পৰাই তুলিছে এই গাঁওখনৰ লগতে গীৰ্জাঘৰসমূহ। নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছো, কিয়নো পবিত্ৰ বৰদিনলৈ মাজত মাত্ৰ আৰু কেইটামান দিন বাকী, তাৰ বাবে দেখা গৈছে এনেধৰণৰ খ্ৰীষ্টান ধৰ্মী লোকসকলৰ মাজত এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰিছে। আৰু আমি দেখুৱাই আছো অসমৰ ভিতৰত যি পৰিষ্কাৰ গাঁও যে ৰাংচাপাৰাত, এই ৰাংচাপাৰাৰ দৃশ্য দেখুৱাই মোৰ লগতে এই ৰাংচাপাৰা গাঁৱৰ কিছু লোক আছে। আপকে চাৰ পাঁচ আয় কৈছে খ্ৰীষ্টমাছ প্ৰেচন কেঁচা চল ৰা হয় ক্রিসমাস কে অভি দেখে আপ লোক দেখ রে কেসে বন রা হ্যাঁ এ হাম লোক কা ট্রেজেডি হ্যাঁ হাম লোক ইসকো আচ্ছা সে আর ক্লিন প্লেস হিসলে আর আর হাম লোক কেসে আর ইসকো আর ডেভেলপ করকে আর থোড়া আচ্ছা করকে বনা সকতে হ্যাঁ ওই হাম লোক আপনা গাঁও কা জওয়ান কা গাঁও কা আদমি লোক বনা রা হ্যাঁ ওই রোজ তো বহুত আদমি আতা হ্যাঁ ইধর মে গাঁও হ্যাঁ আতা হ্যাঁ রোজ আতা হ্যাঁ পর দেখনে কে লিয়ে জেসে দেখে গাঁও মে ক্যা হ্যাঁ গাঁও মে নয় দেখো ক্যা মিলে গা আবি নয়া গার্ডেন খুলা হ্যাঁ ব্লেজিং গার্ডেন ওসমে জেসা মছলি রক্ষা হুয়া হ্যাঁ সমুদ্র কাজ চিজ রক্ষা হুয়া হ্যাঁ চিড়িয়া রক্ষা হুয়া হ্যাঁ খরগোশ রক্ষা হুয়া ও লোক কে লিয়ে নয়া সিস্টেম সে বনায়া হুয়া হ্যাঁ আবি নয়া খুলা হ্যাঁ পর ক্রিসমাস মে ক্যা ক্যা প্রোগ্রাম চলেগা আপ লোক কা প্রার্থনা তো হোগা আম লোক কা তো মেন তো আম লোক কা হ্যাঁ প্রার্থনা সেবা হোগা ইয়াহ পর যো আম লোক কা এক তরফ হ্যাঁ ওয়াহ পর আম লোক কা প্রিয় হোগা উস দিন কাম চল রা হ্যাঁ পুরা হ্যাঁ কাম চল রা আপ দেখ রা আপ রাস্তা ভি দেখিয়ে রাস্তা পে এসে লাইট কে লিয়ে কিতনা মেহনত কর রা হ্যাঁ আম লোক কা গাঁও কা আদমি আম লোক তো গাঁও কা আদমি কো ধন্যবাদ দেঙ্গে যো ইতনা আপনা ওয়াক্ত নিকাল কে ইয়ে সব কর রা হ্যাঁ ভারতর গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল কেরালার লগতে আরো কেইখনমান রাজ্যত পোৱা গৈছে আক্রান্ত লোকর সংখ্যা, হেয়া গোয়া দিল্লি কর্ণাটক উত্তর প্রদেশ ইত্যাদি ইত্যাদি, কিন্তু কথাটো হৈছে সেই সমূহ রাজ্যৰ পৰা যে নুমান ভেৰিয়েন্ট অসমলৈ আহিবলৈ কিন্তু বেছি সময় নালাগে, নিশ্চয় কারণ চুবুরিয়া রাজ্যসমূহতো যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হৈছে। কেরালার চুবুরিয়া কর্ণাটক ইতিমধ্যে কর্ণাটকত এজনের মৃত্যু হৈছে, তামিলনাড়ুরও চিকিৎসালয় সমূহক স্বাস্থ্য বিভাগে সাজু হয়ে থাকবলে যিকোনো পরিস্থিতির মোকাবিলা করব পরাক সাজু হয়ে থাকবলে ইতিমধ্যে নির্দেশনা দিছে বা জাননী প্রেরণ করেছে। গতি তেনে স্থলত কেনেদরে এনেকা একটা পরিস্থিতি যে শক্তিশালী রূপত আহি আছে পূর্বর ভেরিয়েন্টতক শক্তিশালী, ইয়ার প্রকোপ ইয়ার প্রভাব অত্যন্ত প্রবল বলে কোয়া হৈছে। গতি তেনে স্থলত পুনের পাঠ সেই 2020-21 সনের বিভীষিকাময় পরিস্থিতি আহিব নাকি আকৌ সেই লকডাউন, কারণ সোশিয়াল ডিস্টেন্সে হল ইয়ার পর আঁতরি থাকার একমাত্র উপায়, সাবধানে হল একমাত্র উপায়, সাবধানতা অবলম্বন করবলৈ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে পরামর্শ আগবাইছে। কারণ ফেস্টিভ সিজন আহি আছে, বৰদিন আহি আছে, নতুন বছর আহি আছে, অসমৰ ক্ষেত্রত বিহু বা সর্বভারতীয় পর্যায়ত উত্তর ভারত মকর সংক্রান্তি আহিছে, গতি সেই ধরনের উৎসব পার্বণত লোক একত্রিত হয়, সমাগম ঘটে লোকর, গতি যত সমাগম ঘটে লোকর যখন বৃদ্ধ লোক বা যখন লোকর আন রোগ আছে, যখন লোকর কোমরবিড কন্ডিশন আছে, সেই সকল লোকে যাতে মাস্ক পরিধান করে, সেই সকল লোকে যাতে নির্দিষ্ট সময়ের ভিতর হাতটু ধুই থাকে, আর সেই সকল লোকে যাতে হাতটু মুখর সংস্পর্শলৈ নানে, বেশিকৈ তেনে ধরনের সাবধানতা সমূহ অবলম্বন, স্যানিটাইজার ব্যবহার, সেই ধরনের সাবধানতা সমূহ অবলম্বন করব লাগিব, আর বিশেষকৈ ক্রাউডেড প্লেসেস তেওঁলোকে এভয়েড করব লাগিব। কিন্তু মূল কথাটো হৈছে প্রতিষেধক, প্রতিষেধক প্রতিষেধক প্রস্তুতর ইতিমধ্যে সেই প্রতিষ্ঠানটুক দায়িত্ব দিয়া হৈছে। এইবার লোকসকলে প্রতিষেধক গ্রহণ করব না নাই, প্রথমটো প্রতিষেধক সকলে গ্রহণ করলে, দ্বিতীয়টো গ্রহণ করলে, কিন্তু আপনার বুস্টার সকলে গ্রহণ নকরিলে, কিন্তু বহুতে গ্রহণ নকরিলে। এইবার যদি আরো একটা ইউনিভার্সেল ভ্যাকসিন জাপি দিয়া হয় লোকসকলে বা যিসকল নাগরিক, তেওঁলোকে কি প্রতিক্রিয়া প্রকাশ করিব বা তেওঁলোকৰ আচরণ কেনে ধরনের হব, সেয়া লক্ষণীয় হব। কেইবাটাও গুরুত্বপূর্ণ কথা এইখানে আলোচনার পর আমি আপনার জানাবলে চেষ্টা করল যে ইয়ার প্রকোপ দুগুণ, পূর্বর ভেরিয়েন্টতক ইয়ার প্রভাব দুগুণ হব বলে ধারণা করা হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞানী সকলে, চিকিৎসা বিজ্ঞানী সকলে প্রকাশ করেছে ইয়ার ক্যারেক্টার, ইয়ার বৈশিষ্ট্য, সেইখানে কথা প্রকাশ পাইছে, কারণ ন দিনত দুগুণলৈ সংক্রমণ বৃদ্ধি পাইছে, এয়া অতি উদ্বেগজনক বিষয়। আর তার আটাইতকৈ গুরুত্বপূর্ণ বিষয় যে ইউনিভার্সেল ভ্যাকসিন ই আমার স্বাস্থ্যের বাবে কিমান স্বাস্থ্যসম্মত হব, সেয়া একটা ডাঙর প্রশ্ন। গতি এই পরিস্থিতি যাতে নাহক, এই পরিস্থিতি ইয়াতে যাতে সমাধান করব পৰা যায়, তার উঠি পড়ি লাগিছে এতিয়া স্বাস্থ্য বিভাগ, যার স্বাস্থ্য মন্ত্রীগুলিয়ে আজি এই গুরুত্বপূর্ণ জরুরি বৈঠকের আহ্বান করে রাজ্যসমূহলৈ এই নির্দেশনা জারি করেছে। হয় জয়ন্ত, নির্দেশনা জারি করেছে, আমি সমাপ্ত করিম তিনিটা কথা। প্রথম কথা, এই যে ZN1 ভেরিয়েন্ট সাব ভেরিয়েন্ট,
কারণ ভাইরাসবুর মিউটেড হয়ে থাকে আর সেই সময় কোয়া হয়েছিল যিমানেই মিউটেড হয় সিমানেই যে প্রকোপ সেই প্রকোপ কমি যায়। কিন্তু আমি দেখেছিল ডেল্টা ভেরিয়েন্ট সেই ধরনের মিউটেড হয়ে উৎপত্তি হয়েছিল একটা ভেরিয়েন্ট, কিন্তু সেই ভেরিয়েন্টে ধ্বংস করে পেলালে, বিধ্বস্ত করে পেলালে আমার ভারতবর্ষের স্বাস্থ্যসেবা, বহু লোকের মৃত্যু হল। গতি এইবারও ZN1-র ক্ষেত্রে কোয়া হয়েছে প্রকোপ বেশি প্রথম কথা, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভেদিব পারে দ্বিতীয় কথা, আর তৃতীয় কথা বিগত সময় যদি আপনার কোভিড-19 আপনি আক্রান্ত হয়েছিল তৎসত্ত্বেও কিন্তু ZN19-এ আপনার। স্বাগত বিরতির পাশত গোয়ালপাড়া জেলাত এটা অব্যাহত আছে বন্য হস্তির উপদ্রব। জেলাখনের কোনোবা নহয় কোনোবা প্রান্তত প্রতি নিশায় ভাঙিছে ঘর, মুক্ত বিচরণ করে হাতির বৃহৎ জাকে। দহিকতা রাজাপাড়া অঞ্চলতো দেখলে পাওয়া গেছে বন্য হস্তির আতঙ্ক। কারিপাড়া বল্লা ডুমুনিপাড়ার হাতিয়া হারিমুড়া ফুটুরিপাড়াত ভাঙিলে বাসগৃহ। এটা আতঙ্ক দিন কটাবলগা হয়েছে জেলাবাসী। ইয়ার বিপরীতে কিন্তু নিধিরাম সর্দারের রূপত অবতীর্ণ হয়েছে বন বিভাগের লোক। আগ্রহাম অরূপনাথর প্রতিবেদন। গোয়ালপাড়া জেলার বন্য হস্তির যে সন্ত্রাস, বন্য হস্তির ফলত যধরনের লোকসল আতঙ্কিত হয়ে আছে তার জিয়া ছবি এখন মানে দেখবর কারণে মানে বিচারি মোট সহযোগীক প্রথম পোনে পোনে মানে এক দৃশ্য দেখবর কারণে মানে অনুরোধ জানাইছো। এই দৃশ্য হয়েছে গোয়ালপাড়া জেলার মাতিয়া নিকটবর্তী মর্নৈ নিকটবর্তী রাজাপাড়া আর দহিকতার ঠিক সমাজতে একটা মুক্তি ঠাইত এনে ধরনের দিনের পোহরতে এজাক বন্য হস্তিয়ে মুক্তি বিচরণ করেছে। আর এনে ধরনের গোয়ালপাড়া জেলাখনের প্রতিটি দিনে এতিয়া বন্য হস্তির যে সন্ত্রাস, বন্য হস্তির যে উপদ্রব হ্যা দিনক দিনে বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। কি কব আসলে এটা হাতি 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 কাজিরঙালে যাব নালাগে, এই দহিকতা অঞ্চললে আহিলে হাতি দেখা পাব। আর মানুষের চোতালে গাঁয়ে ভূঁয়ে বাটে পথে সকলতে কেবল হাতি আর হাতি হয়ে পড়ে। হয় নিশ্চয়, এইখানে অঞ্চলত আমি ভালে শঙ্কিত হয়ে আছো। আর আমার বেলেগ এক কারণে আমি সরকারক অনুরোধ জানাইছো, আহ্বান জানাইছো, তেওঁলোকে এই যে ডাঙর ডাঙর ঔদ্যোগিক প্রতিষ্ঠান সমূহ ইয়াতে তেওঁলোকে স্থাপন করেছে, সচা এইবর কারণে আজি আমার এই দুর্গতি। আপনি এইবর ঠাই দেখিছে এই যিডোখর হাতি উলাইছে বা আপনাদের প্রত্যক্ষ করে আছে, এইখানে ঠাই আছে খেতে পথার। এটা আমি অঞ্চলের রাইজখিন ইয়াতে খেতে করবলে ভয় করছো, কারণ খেতে করে কি হব, গোটেখিনি আমি হাতি হাতিয়ে খাই যায় আহি। তো আজি তেখেতসকলে আমার জনাঞ্চলত প্রবেশ করেছে, তেখেতসকলের বাসস্থান গোটেখিনি ঔদ্যোগিক প্রতিষ্ঠানসমূহে লই লৈছে। ইমান ডাঙর ডাঙর ঔদ্যোগিক প্রতিষ্ঠান স্থাপন করার ফলত তেওঁলোকে বনাঞ্চল ধ্বংস করে দিছে। তো এই প্রাণীব থাকিব কত, আজি জনাঞ্চলত প্রবেশ করার কারণ মেইন কারণ সেইটোয়ে। তো ইয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট অসম সরকারে যদি পদক্ষেপ গ্রহণ নকরে তেনেহলে আমার রাইজর কি দুর্গতি হব অনাগত দিনত এয়া কল্পনাতীত। আমি রাইজ রাজপথত উলাই আহিব নিশ্চয়। আজি আপনি দেখেছে যে আমি এই মানুষবর ইয়াতে যে আহিছে কিয় কিয় গোট খাইছো, আমি এক গোট খাইছো এই কারণে কেতিয়া কোন ঘর সোমায় কোনো কব নোৱাৰো, সেইকাৰণে রাইজখিনি আমি কি করে গোট খাই থাকিবলগা হয় যে কোন মুহূর্তত কোন পিনে যায় কব নোৱাৰো। তো সেইকাৰণে আমি প্রত্যক্ষ করবলগা হয় যে হাতে জাকটো কোন পিনে দি উলাই যায়, আমি সেই অপেক্ষাত আমি থাকিবলগা হয় যে গাঁৱৰ পৰা কেতিয়া উলাই যাব। এনে ধরনের ঘরত হাতি সোমার ভয়ত ঘরত যাতে হাতির আক্রমণের বলি হব নালাগে তার কারণে রাজপথত আহিবলগা হয়েছে রাইজ। আর এনে ধরনের এতিয়া গোয়ালপাড়া জেলার বিভিন্ন প্রান্তত বন্য হস্তির যে আতঙ্ক, বন্য হস্তির যে সন্ত্রাস সেয়া দিনক দিনে বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে। তার সমান্তরালভাবে কিন্তু নির্বিকার রূপত গোয়ালপাড়া জেলা বন বিভাগ কুম্ভকর্ণ নির্দেশ আছে বলে কলেও আসলে ভুল কোয়া নহব, কারণ এই মুহূর্তেও এতিয়া কোনো এগারী বনকর্মী আমি কিন্তু এই স্থায়ী প্রত্যক্ষ করা নাই। শিবসাগরত গভীর অনিশ্চয়তাত 4-লেনযুক্ত পথ নির্মাণ কার্য সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ল। শিবসাগর জেলার জাজিরপুর ডিমৌলৈকে 44 কিলোমিটার দৈর্ঘ্যর 4-লেনযুক্ত পথ নির্মাণ কার্য ZDCL আর VSD ঠিকাদার প্রতিষ্ঠানের পিছত এবার শিবা হরলালকা ঠিকাদার প্রতিষ্ঠানটোয়েও কাম এরি গুছি যাওয়ার সিদ্ধান্ত লৈছে। ইয়ার পরিপ্রেক্ষিত 4-লেনযুক্ত পথ নির্মাণ কার্য কেতিয়া সম্পূর্ণ হবগে তার কোনো নিশ্চয়তা নোহা হয়েছে। বিগত 21 দিন ধরে নির্মাণ কার্য বন্ধ করে থার পিছত কাম এরার সিদ্ধান্ত লওয়া থলুয়া উপ ঠিকাদার প্রতিষ্ঠান শ্রমিকসকলের মাজতো হাহাকার লাগিছে। পূর্বর ZDCL কোম্পানিটোয়ে চরম বিসঙ্গতিমূলকভাবে নির্মাণ কার্য করেও কোটি কোটি টাকা লৈ উধাও হওয়ার ফলতে আগর নিবিদা মূল্যত কাম করাটো সম্ভব নহয় বলে উল্লেখ করে কাম নকরার সিদ্ধান্ত লৈছে শিবা হরডালকা প্রতিষ্ঠানটোয়ে। প্রদীপ গগৈ প্রতিবেদন আগবঢ়াইছো। শিবসাগর জেলার জাজিরপুর ডিমৌলৈকে 44 কিলোমিটার যে 4-লেনযুক্ত পথৰ নির্মাণ কার্য চলি আছিলে সেই নির্মাণ কার্য কেতিয়া সম্পূর্ণ হব তাক লৈ পুনৰ অনিশ্চয়তাৰ মাজত সোমাই পৰিছে। 2014 চনত আৰম্ভ কৰিছিলে এই নির্মাণ কার্য, কিন্তু অতি পরিতাপৰ বিষয় যে ZDCL VSD কোম্পানীয়ে আধা কাম কৰি এৰি গুচি যোৱাৰ পিছত বর্তমান পুনৰ যোৱা 29 নৱেম্বৰৰ পৰা কাম সম্পূৰ্ণ বন্ধ ৰাখিছে। বৰ্তমান নিৰ্মাণত শিবা হালালকাৰ নামৰ ঠিকাদাৰ প্ৰতিষ্ঠানে কেৱল কাম বন্ধ ৰখাই নহয়, এই প্ৰতিষ্ঠানটোৱে ইতিমধ্যে তালি টোপোলা বান্ধিছে আৰু এই 2 এদিনৰ ভিতৰতে আনুষ্ঠানিকভাৱে এই 4-লেনযুক্ত পথৰ নিৰ্মাণ কাৰ্যৰ দায়িত্ব তেওঁলোকে
সামৰি দিয়াৰ ঘোষণা কৰিবলৈ গৈ আছে। মই দেখুৱাইছো যাৰ ফলত বৰ্তমান এই ধৰণে আধা কাম কৰি এই ধৰণে যাব পাহাৰ সদৃশ মাটি ক'ৰবাত পেলাই থৈ গৈছে আৰু ক'ৰবাত 15-20 ফুট পৰ্যন্ত দ' দ' গাঁত খান্দি এৰি পলায়ন কৰিবলৈ লৈছে এই ঠিকাদাৰ প্ৰতিষ্ঠানটোৱে, যাৰ ফলত পুনৰ অনিশ্চয়তাৰ মাজত সোমাই পৰিছে চাইলেণ্টযুক্ত পথৰ নিৰ্মাণ কাৰ্য। মই ইয়াত আটাচুৰ প্ৰতিনিধি আছে, আছুৰ প্ৰতিনিধি আছে, জানিব বিচাৰিম কি ক'ব। চ' উজনি অসমৰ যিটো মেইন সংযোগী আচলতে চাইলেণ্টযুক্ত 47 ৰাষ্ট্ৰীয় ঘাইপথটো চাইলেণ্টযুক্ত আচলতে পথলৈ উন্নীতকৰণ কৰা হৈছিলে 2014 চনতে, কিন্তু আজি পৰ্যন্ত 2023 চন যাওঁ হ'ল, আজি পৰ্যন্ত আচলতে সম্পূৰ্ণ কৰি উলিয়াব নোৱাৰিলে, বৰঞ্চ বিসংগতিপূৰ্ণভাৱে এই ৰাস্তাটোত আচলতে কামবোৰ এৰি থৈ যোৱা হ'ল, ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানবিলাক লোকচান হৈছে। আৰু আটাইতকৈ ডাঙৰ কথাটো হ'ল কি NSRDCL নামৰ যিটো প্ৰতিষ্ঠান আমাৰ, সেই প্ৰতিষ্ঠানটো আচলতে যিসমূহ কোম্পানীক নিবিদা প্ৰদান কৰিছে ফ'ৰলেন নিৰ্মাণৰ কাৰণে, সেই কোম্পানীসমূহে মাত্ৰ শ শ টকা আচলতে খৰাত কৰি তেখেতসকলে এই ফ'ৰলেনটো সোণৰ কণীৰ পৰা হাঁহলৈ আচলতে পৰ্যবেক্ষিত কৰিছে। আৰু এই ইয়াত যিসকল বিনিয়োগ কৰিছে আমাৰ নিবনুৱা যুৱক যুৱতীসকল 5,00,000-10,00,000 টকা খৰচ কৰি কোনোবাই মাটি পেলাইছে, কোনোবাই শিল পেলাইছে, সেই নিবনুৱা যুৱতীসকলে পইচাবিলাক লৈ আচলতে কোম্পানীবিলাক পলাই গৈছে আৰু ৰাস্তাটো কাম আধৰুৱা হৈ গৈছে। গতিকে এই বিষয়বিলাক তদন্ত বিচাৰোঁ আমি। নিশ্চিতভাৱে আমি বিগত বহু বছৰৰ পৰা দেখি আহিছো যে আগতে যিমান বহিৰাগত কোম্পানী আহিছে, যেনেধৰণে এতিয়া চিভাৰালকা, তেনেধৰণে আগতে বহুতো কোম্পানী ইয়াত আহি কাম কৰে কিন্তু আধা কাম কৰি পলাই যায়। মানে আচলতে বহিৰাগত কোম্পানীবোৰে অসমৰ এই চাইলেণ্টযুক্ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথক কোটিপতি হোৱাৰ আচলতে এটা আভাস হিচাপে তেওঁলোকে পৰিগণিত কৰিছে। মানে সোণৰ কণীৰ পৰা হাঁহ পৰিছে, কি কি অসুবিধাৰ সন্মুখীন হৈছে? অসুবিধা মানে যথেষ্ট হৈছে। এতিয়া মোৰ ব্যৱসায় দোকান আছে, আপোনাৰ দোকানলৈ যাওক কাষ্টমাৰ যাব নোৱাৰে, ধৰক এজাক বৰষুণ দিলে গোটেই পেলপেলীয়া ৰাস্তা হৈ যায়। এতিয়া কথা হ'ল কি, আপোনাৰ কোনে কৰিছে কাম কি কথা সেইবোৰ আমাৰ মতলব নাই, এতিয়া কামটো আমাৰ হ'ব লাগে। আজি এতিয়া কাম আধৰুৱা কৰা আজি কেইবাবছৰ হ'ল, এটা কোম্পানী আহিব তাৰপৰা আকৌ বেলেগ এটা কোম্পানী আহে, গতিকে আমাক এটা স্থায়ী সমাধান লাগে। মানে